রাজ্যসভার উপনির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কংগ্রেস দলের বিধায়করা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরে বিরোধী দলনেতার বক্তব্য খণ্ডন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেস দলের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে জিতেনবাবুকে ব্যাখ্যা করতে হবে না। উপনির্বাচনে প্রার্থী দেওয়া বা প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সিপিএম দল কারো সাথে কথা বলেনি, ওরা একাই সিদ্ধান্ত গ্রহণ করে, আর এই সিদ্ধান্ত কংগ্রেসকে মানতে হবে, তা আর চলবে না বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, 2023 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম কি করেছে তা সবার দেখা। বিজেপি দলকে একমাত্র তীব্রা মাথায় পথ তৈরি করে দেয়নি, সিপিএমও এই পাপের ভাগিদার বলে মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রার্থী দেওয়া, নির্বাচনে কনটেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে, উই হ্যাভ টু এক্সিকিউট, ওনেই চলে গেল। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, সরি 2023 সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি, বিজেপিকে কে পথ করে দিয়েছে এরাজ্যের। মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএমও এই 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 পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করব। এনে কে কি মন্তব্য করলে আমাদের ভারী বয়ে গেছে। কংগ্রেস বিধায়ক আরও জানান, বুধবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হবে, কিন্তু তিনি জানতে পেরেছেন অধিবেশনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা থাকছেন না, তিনি দিল্লি চলে যাচ্ছেন। তিনি জানান, বন্যা পরিস্থিতি এবং মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলোচনা ছেড়ে মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাচ্ছেন। তিনি আরও জানান, বিধানসভার অধিবেশনে বন্যা সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে কংগ্রেসের বিধায়করা আলোচনা করবেন। আমি খবর পেলাম মুখ্যমন্ত্রী তো নাকি চলে যাচ্ছেন দিল্লিতে, যখন রাজ্যের মানুষ হাবুডুবু কাচ্ছে এখনো ত্রাণ শিবিরে, এমন কি আর্জেন্সি যে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে, যেখানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে এত একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা বন্যা হয়ে গেল, সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমি খবর পেলাম যে উনি চলে যাচ্ছেন দিল্লিতে, মানে নিজেকে গুটিয়ে রাখছেন, ভয় পেয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানি না। এমন কি গুরুত্বপূর্ণ কাজ বলতে পারতেন, মেরা অ্যাসেম্বলি শুরু হয়ে ফ্লাটকা সিচুয়েশনে মে আ নি পাউঙ্গা ইয়ে মে কিসি অর্ক ভেজ রাও, মুখ্যমন্ত্রী থাকাটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমরা আমাদের মালার যে মানুষের সাথে, বেকারদের সাথে নানা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের আলোচনা থাকবে স্বাভাবিকভাবেই আমাদের এই ফ্লাট সিচুয়েশন নিয়ে, দ্বিতীয় বেকারত্বের জ্বালা নিয়ে অবশ্যই আমাদের কথা আমরা বলবো। এদিকে রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেস এবং সিপিএম দলের এই পরস্পর বিরোধের তরজা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এর জল আগামী দিনে আরও কতটা গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।